চলো লেটস গো, আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি এসপ্ল্যানেড নিউ মার্কেটে। চৈত্র সেলে কি কি স্পেশাল কালেকশন এসেছে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। যদি ভিডিও স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। প্রচুর চমক আছে আজকের ভিডিওতে। তো এসপ্ল্যানেড মেট্রো 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে রাস্তা ধরে আমি সোজা চলে এসেছি। আজকে দেখো তোমাদেরকে আমি দেখাবো যেটা তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে, যে দিদি জুয়েলারি দেখাও, শাড়ির সাথে ম্যাচ আপ করে জুয়েলারি পরতে হবে, ক্লাচ নিতে হবে। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো জুয়েলারি। আমার আগের ব্লগ যারা দেখেছো তাদেরকে আমি দেখিয়েছি যে এসপ্ল্যানেডে সুন্দর সুন্দর কুর্তি, ব্যাগ, সমস্ত কিছু আর জুতোও দেখিয়েছি। আর আজকে আমি তোমাদেরকে স্পেশালি যেটা দেখাবো সেটা হচ্ছে জুয়েলারি, হিউজ জুয়েলারি কালেকশন। এই যে ঝুমকাগুলো দেখছো, এই সুন্দর সুন্দর বড় বড় ঝুমকাগুলো কিন্তু, ও যেগুলো খুব বড় সেগুলো হচ্ছে 100 টাকা করে, আর এইগুলো সমস্ত হচ্ছে 30 টাকা করে। 30 টাকা করে এত সুন্দর সুন্দর ইয়াররিংস জাস্ট একমাত্র নিউ মার্কেটে পাওয়া যায়। অসাধারণ সব কালেকশন, সব এক্সে বারকার এক, এত রকম ভ্যারাইটির ঝুমকো আছে, টপ আছে, দারুণ সব কানের দুল রয়েছে। দেখো যেন মনে হচ্ছে ইয়াররিংসের খনি। আমি যখনই আসি নিউ মার্কেটে আমি কিন্তু প্রচুর ইয়াররিংস কিনি। আমার কাছে হিউজ ইয়াররিংস কালেকশন আছে, সব তোমাদের সাথে একদিন শেয়ার করবো। এই শপটা রয়েছে ট্রেন্ডসের ঠিক সামনে। এটা কি শুধু কালোই আছে? হ্যাঁ, এটা কালো আছে। এসপ্ল্যানেড মেট্রো 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে তোমরা যদি সোজা আসো, এখানে খুব ট্রেন্ডি সুন্দর সুন্দর টি শার্ট, সানগ্লাস, প্যান্ট, গরমে পরে আরাম এরকম প্রচুর কুর্তি পেয়ে যাবে, সব 150 টাকা থেকে 200 টাকার মধ্যে। আর চলে এসেছি জুয়েলারি দেখতে। দেখো চোকার দেখলাম, হেয়ার ক্লিপ রয়েছে সুন্দর সুন্দর। তো স্পেশালি আজকে আমি তোমাদের আগে কথা দিয়েছিলাম যে জুয়েলারি নিয়ে স্পেশাল একটা আলাদা ভিডিও করব। তো আজকে যেমন কথা তেমনি কাজ, আমি চলে এসেছি আজকে জুয়েলারি কালেকশন দেখাতে। এখানে কত রকম ভ্যারাইটির ঝুমকো রয়েছে, হার রয়েছে, মাত্র 100 টাকা থেকে শুরু। জুয়েলারির খনিতে ঢুকে গেছি। আর এই যে সুন্দর সুন্দর চোকারগুলো দেখছো, এগুলোর এক একটার দাম এক এক রকম রয়েছে, 400, 500, 600। আর এই যে হারগুলো দেখছো, চেনগুলো, এগুলো সব কিন্তু 100 রুপিস। খুব ইউনিক, খুব ট্রেন্ডি ডিজাইনের রয়েছে। আর এই যে হারগুলো দেখছো, এগুলো জার্মান ডিজাইনের, এগুলো হচ্ছে 650 করে। আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। 650 আমি এখন জুয়েলারির খনির ভেতর ঢুকেছি। এত সুন্দর সুন্দর ইয়াররিংস, হার এখানে ভীষণ সুন্দর, দেখে চোখ সরাতে পারছি না, চোখ জুড়িয়ে যাচ্ছে। জানি তোমরাও চোখ সরাতে পারছো না। আর এই দেখো একটা ব্রেসলেট নিলাম, কেমন লাগছে দেখতে। মানে খুব সুন্দর সুন্দর চুড়ি, ব্যাঙ্গলস এগুলোও রয়েছে, দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমার তো অনেকগুলোই কিনে নিতে ইচ্ছা করছিলো, কিন্তু আমি কিনে নিয়েওছি বেশ কয়েকটা। আর এই ইয়াররিংসটা আমার মেয়ের স্পেশালি খুব ভালো লেগেছে, তো ওর জন্য হয়তো ফিউচারে এটা আমি কিনতে পারি। কিন্তু এত বড় ইয়াররিংস কোথায় পরবো, সেই জন্য এখনও পর্যন্ত কিনেনি। বাট এখানে খুব বড় বড় এই যে ঝুমকাওয়ালা ইয়াররিংসগুলো রয়েছে না, দারুণ দারুণ সব ডিজাইনের। আর কালারগুলো দেখো কি সুন্দর ঝুলছে। এগুলো কিরকম দাম গো সবগুলোর? এই যে এগুলো দিদি, এডিগুলোর মধ্যে 400 থেকে স্টার্টিং আছে। 400, 400, 500, 600, 650, 700। ও কিন্তু আপনি এতগুলো বেশি করে নিলে আপনাকে কম করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি বেশি করে নিই তাহলে একটু কম। শুনলেই ভাইটি কি বলল, যদি একটু বেশি করে তোমরা নাও তাহলে কিন্তু প্রাইস কম হবে। তো ভাইটিকে আমি বললাম যে আমার ক্যামেরাটা একটু ধরো, আমি ইয়াররিংসগুলো একটু দেখাই। এটা আমার ভীষণই সমস্যা হয়, কাউকে পাই না যে আমার ক্যামেরাটা ধরবে, নিজে নিজে ধরে কি আর হয়। আর পাশের এই ভাইটিকে দেখো, এ তো অবাক হয়ে দেখছে, কী রে বাবা এ কি করে, কেন আমার ভাইটাকে দিয়ে ফোন ধরিয়ে রেখেছে।
সত্যি এসপ্ল্যানেডে এখন প্রচণ্ড ভিড়। এই ভিড়ে যেটুকু পারি ওভারঅল এসপ্ল্যানেড সেলের বাজারের একটা ভিউ দেবার আমি চেষ্টা করেছি ভিডিওটাকে। তোমরা তাই অবশ্যই লাইক করো, এখানে কিন্তু ভিডিও করাটা যথেষ্ট ডিফিকাল্ট, তবু তোমাদের জন্য আমার ভিডিও করা। তো চলো দেখো, চলে এসেছি এখন জুয়েলারি কালেকশন তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে সিলভার অক্সিডাইজডের ওপর লং নেকলেস রয়েছে, বিভিন্ন রকমের ভীষণ কালারফুল রয়েছে, নানা রকম সেট রয়েছে, শাড়ির সঙ্গে পরা যায়, দারুণ দারুণ স্টাইলিশ নেকলেস রয়েছে, বড় বড় চোকার রয়েছে, 150 টাকা থেকে স্টার্ট, এখানে 200, 250, 300 মধ্যেও পাবে। মিনাকারির মধ্যে স্টোন বসানো, হেভি কাজের, তারপর কৃষ্ণ মূর্তি দেওয়া, এরকম আলাদা আলাদা ডিজাইনের রয়েছে। এখানে কিছু কিছু রয়েছে ইয়াররিংসের সাথে সেট হিসাবে রয়েছে, কিছু লং নেকলেস, আবার কিছু কিছু রয়েছে সিঙ্গেল হিসাবে। প্রতিটি কিন্তু দারুণ সুন্দর অক্সিডাইজড আছে, মিনাকারির ওপর বা ব্ল্যাক পলিশের ওপর কাজ করা রয়েছে। এগুলো 450 থেকে স্টার্ট, কুন্দনের সেট রয়েছে, ভীষণ সুন্দর। আর এখানে এই দোকানদাররা মাঝে মাঝে এতটাই অসন্তুষ্ট থাকে না যে এদেরকে প্রাইস জিজ্ঞেস করলে এরা প্রাইসও বলে না, মুখটা ঘুরিয়ে চলে যায়। সবাই অবশ্যই না, কেউ কেউ হয়তো তাদের মন মেজাজ তখন ভালো থাকে না। আর এই দেখো এখানে হেয়ার অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি, এগুলো প্রচুর এসেছে এখন মার্কেটে, এখন ট্রেন্ডি একদম। এগুলোর প্রাইস কিন্তু অ্যাকচুয়ালি 50 রুপিস থেকে স্টার্ট। আর খিদে পেয়ে গেছিলো, সামনে ডালের ফুলুরি ভাজছিলো, তো আমি ডালের ফুলুরি নিয়ে নিলাম, মেয়েকে দিলাম, মেয়ে খেলো না, গরম ছিল। তো চলো একটুখানি ব্রেক নিয়ে নিলাম, তারপর আবার চলে এসেছি তোমাদের জুয়েলারি কালেকশন দেখাতে। হেয়ার অ্যাক্সেসরিজগুলো তো দারুণ সুন্দর, ভীষণ কালারফুল, কিন্তু মানে একটু কম বয়সীদের দারুণ লাগবে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছি হেয়ার এক্সটেনশনও রয়েছে, এগুলোর প্রাইস 450 থেকে স্টার্ট। কোয়ালিটি খুব একটা ভালো বলে মনে হলো না, হাত দিয়ে আমি দেখলাম। এখানে সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, ক্লাচ রয়েছে, ক্লাচগুলো দেখো দারুণ লাগবে, 200 থেকে স্টার্ট হচ্ছে এই ক্লাচগুলো, শাড়ির সাথে তো দারুণ লাগবে। আর এই জুতোগুলো সমস্ত হচ্ছে 150 টাকা থেকে স্টার্ট। এই যে চুড়িদারগুলো দেখছো এগুলো হচ্ছে ডেইলি ওয়্যার কুর্তি, এগুলোর প্রাইস কিন্তু 200 থেকে স্টার্ট। আর এই দেখো দাদা যেটা দেখাচ্ছে এটার দাম হচ্ছে 250। এই স্কাই কালারের যে কুর্তিটা আমি দেখতে চাইলাম এটার দামও কিন্তু 250, কটনের কুর্তি, পিওর কটন। তো এই কুর্তিগুলোর পাশে রয়েছে এই জুতোগুলো, আর এটা দেখছো তোমরা হগ মার্কেটের সামনেই বসেছে এই দোকানটি। কুর্তিগুলো কিন্তু দারুণ সুন্দর, ডেইলি ওয়্যারের জন্য কিন্তু তোমরা পরে খুব আরাম পাবে, এত গরম আমাদের কলকাতায় এগুলো পরে সত্যি খুব আরাম, কটনের না। কুর্তিগুলো সবগুলোরই প্রাইস কিন্তু 250 টাকা করে, এরা কিন্তু দরদাম করছে না, 200 টাকাতে রাজি হচ্ছে না, 250ই নিচ্ছে। আর এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই কত রকম ডিজাইন রয়েছে, কত রকম কালার রয়েছে, সুতির ছাপাও রয়েছে। আর এই যে ইয়েলোটা দেখছো এটার দাম 300। রোদে ঘুরতে ঘুরতে প্রচুর পিপাসা পেয়ে গেছে, তো দেখলাম আখের রস বিক্রি হচ্ছে, নিয়ে নিলাম 2 গ্লাস আখের রস, আমার মেয়ে তো তৃপ্তি করে খেলো। আর আমি এতক্ষণ ধরে গরমে ঘোরাঘুরি করছিল, এটা খেয়ে না প্রাণটা জুড়িয়ে গেল। তবে আমার কিন্তু আখ চিবিয়ে খেতে বেশি ভালো লাগে, সত্যি এত গরমে আখের রস খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। আর এসপ্ল্যানেডে এখন সেলের বাজার কিন্তু খুব গরম, প্রচন্ড ভিড়, প্রচুর পিপাসা পেয়ে গেছিল আমার। বন্ধুরা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে, অথচ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, তোমাদের লাইকে কিন্তু আমি অনেক মোটিভেশন পাই। মান্যবারের সামনেই রয়েছে এই কুর্তির দোকানটি, এখানে দেখো তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা কুর্তি যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি সবগুলোর দাম কিন্তু 350 টাকা করে, একদম ফিক্সড প্রাইস 350 টাকা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের অনেক কালেকশন দেখালাম, কুর্তি, জুয়েলারি, শুজ, ব্যাগস, তো এখানে যে দেখছো প্রত্যেকটা কিন্তু 350 টাকা করে, ফিক্সড প্রাইস 350, এখানে কিন্তু আর দরদাম করছে না। এরপর চলে এলাম বাজার কলকাতার সামনে, তোমাদেরকে দেখাবো অনেক চিকনকারি কুর্তি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।